গাইস, আজকের একটা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি যাচ্ছি গ্রামের বাড়িতে, মানে বর্ধমানে যাচ্ছি। তো আজকে আমি যাবো বর্ধমানে। সো গাইস, আমি এখন বিধাননগর স্টেশনে যাচ্ছি, ওখান দিয়ে ট্রেন ধরে নেবো। আমি যাচ্ছি, আমার মেসে যাচ্ছে, আর মাসি যাচ্ছে, আমরা তিনজনে যাচ্ছি। তো এখন টিকিট কাটতে যাচ্ছি, চলো টিকিট কেটে নিই, ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। এখন বিধাননগর স্টেশনে আছি, তোমরা ব্লগটা দেখতে থাকো পুরোটা। আমরা এখন এসে গেছি ডানকুনিতে, আর এই যে দেখতে পাচ্ছ ডানকুনি স্টেশন, আর এই যে আমার মেসো, আর ওই যে মাসি। এখন ডানকুনি দিয়ে ট্রেন ধরবো, ডানকুনি দিয়ে বর্ধমান যাওয়ার ট্রেন ধরবো গাইস। রোদ দূরে ভালোটা ভালো আছে ছবিটা, তখন ট্রেনে উঠে যায়, তারপর আবার কথা হচ্ছে, চলো।
তো গাইস আমরা নেমে পড়েছি বর্ধমান স্টেশনে। এখন বর্ধমান স্টেশনে নেমে এখন যাচ্ছি সামনে, আর সামনে গিয়ে গাড়ি ধরবো। আর এই যে স্টেশনের ভিউটা দেখতে তো গাইস চলো অটোতে উঠে যাই, তারপর আবার এটা রঞ্জিত তাই যাচ্ছি। हम सभी लोग टोटो पे बैठे हैं। तो गाइस हम लोग भाई अपन टोटो पे बोलते हैं, हां है। तो हमरा टोटो दे जाछी, हां है। ये हमर मासी, अरे अपन हमरा टोटो पे करे जाओ गाइस। हो गया भाई। आमी मायर पायर हो रंगा जोबा। तो आज मेरी फेसबुक पे हमर वही बाल है, वो मैं दाई। এটা গেট আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর। সো গাইস আমরা যাচ্ছি নেমে রাস্তা দিয়ে, এই যে উঁচু একটা রাস্তা দিয়ে নামলাম ঢিবির মতন। এইখানে আমাদের এটা আছে মেনলি, এই যে উপরে আসাস হাই হ্যালো। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, প্রায় চলে এসছে। এই যে ঢিবির মতন রাস্তাটা, এটা দিয়ে নেমে গেছি। তো এটা দিয়ে নেমে এখন যাচ্ছি, পুরো গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। চারিদিকটা পুরো গ্রাম সাইড আর কি। তো গ্রামের মধ্যে দিয়ে চলো যা, এখানে ফুল চাষ করছে তো গাই। হ্যাঁ যাই হোক, এখানে সব কিছু চাষবাস হচ্ছে। গ্রামটা পুরো শান্ত একটা গ্রামে ঢুকে পড়েছি আমরা, খুবই সুন্দর একটা জায়গা। শহরের দিকে তো এমনি পরিবেশ দেখাই যায় না গাইস, তো সেই জন্য গ্রামের পরিবেশটা। চারিদিকে চাষবাস হচ্ছে অনেক রকম কিছু। আর এই যে দেখতে পাচ্ছি এখানে ফ্লিপকার্ট চলে, তার মানে আর আমরা এখন মাঠের মধ্যে দিয়ে প্রবেশ করছি। আমি হাম মাঠ মধ্যে দিয়ে প্রবেশ করাতো। এই যে চারিদিক মাঠ দেখতে পাচ্ছো গাইস, তো এই মাঠটা খুবই সুন্দর লাগছে। খুবই গাড়ি ঘোড়াও কম, আর এখানে বালির রাস্তা মেনলি, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে বালি আর বালি, পিছে সে গাড়ি আ রা হয়, সো হাম সাইড হয়ে যায়। এত ঘর বাড়ি ছিল না, এখন হয়েছে সব আস্তে আস্তে। আগে এত ঘর বাড়ি সব ছিল, এত ঘর বাড়ি আগে সব ছিল না। এই যে লাল বালি, লাল মাটি, এদিকে সব হলুদ হলুদ টাইপের মাটি, পুরো বালি মাটি ভর্তি। আর এখানে আছে দামোদর নদী, দামোদর নদী আছে, তো ওখানকার বালি, এখান দিয়েই বালি বেশিরভাগ। সারা পশ্চিমবঙ্গের বালি সাপ্লাই হয় ভারতবর্ষ বললেও চলে। পুরো মাঠ ফাঁকা মাঠ, তারপর নদী, দামোদর নদী মাঠ ফাঁকা, মোবাইল পুরো ধুলোতেই হয়ে গেল। এদিকে বাঁশ, আর বড় বড় বাঁশ, জল খাবি কোথায় গেল জল, এই সাইডে আছে প্রফেসর। তো এখন প্রায় চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, আমরা যাদের বাড়িতে যাবো তাদের বাড়ি প্রায় সামনে আর কি এসে গেছি। আর এই যে
আর এই দিকটাতে ওই যে চাষবাস হচ্ছে, প্রচুর বড় একটা জায়গা আর কি বলতে গেলে। ওই দিকটাতে আছে দামোদর নদী, যাবো বিকেলের টাইমে, যাবো গিয়ে দেখাবো তোমাকে। সবকিছু ঘুরছি, সবকিছু দেখবো, দেখাবো, এবং সেটা এভাবে পরের ব্লগে তোমরা দেখতে হবে, তো নেক্সট ব্লগে দেখতে হবে। সো গাইস চলো, টাটা, বাই বাই, আজকের মতন চলো, বাই।